এইবার পূজোয় নিজেকে আরো সুন্দর ও আকর্ষণীয় করে তুলুন বঙ্গশ্রীর সাথে। আমাদের কাছে আপনি পাবেন লেডিস ও জেন্টস ওয়্যারের এক্সক্লুসিভ কালেকশন। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের ঠিকানায়, এনএস রোড, সমবায় ভবন, কালিয়াগঞ্জ। আরো মাসে ১৩ পার্বণের সেরা পার্বণ হলো দুর্গাপুজো, আর এই পুজোতে মেতে উঠুন গ্যালাক্সি ফ্যাশনের সাথে। আমাদের কাছে পাবেন জেন্টস টি শার্ট, শার্ট, জিন্সের প্যান্টের মতো আরো অনেক পোশাকের আকর্ষণীয় সম্ভার। এছাড়াও পুজো উপলক্ষে রয়েছে প্রতিটি কেনাকাটার উপর এক দারুণ অফার। তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায়, গ্যালাক্সি ফ্যাশন, প্রপ্রাইটার নবীন প্রসাদ, কালিয়াগঞ্জ, তালতলা মোড়, উত্তর দিনাজপুর। জীবন শিখা এক্সরে ক্লিনিক, যেখানে আপনি পাবেন ডিজিটাল এক্সরে, ডিজিটাল ইসিজি ও ব্লাড টেস্টের সুবিধে। এছাড়াও আমাদের কাছে পাবেন বিভিন্ন বিশেষজ্ঞ ডাক্তারের কাছ থেকে পরামর্শ নেওয়ার সুবিধে। আমাদের ঠিকানা কালিয়াগঞ্জ হাসপাতাল রোড, উত্তর দিনাজপুর। অথবা বিশদে জানতে কল করুন 9382580020 বা 9733236724 এই নাম্বারে। ভারতীয় জনতা সম্রাট সু মিউজিয়াম, যেখানে আপনি পাবেন ছেলে ও মেয়েদের বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের আধুনিক মানের জুতোর সম্ভার। এছাড়াও থাকছে জুতো ক্রয়ের উপর 10% পর্যন্ত ছাড়। তাই আর দেরি না করে চলে আসুন। ধরনের ফার্নিচার একেবারে সুলভ মূল্যে আমাদের শোরুমে পেয়ে যাচ্ছেন আলমারি, শোকেস, ড্রেসিং টেবিল, বুক ক্যাবিনেট, আলনা সহ আরো বিভিন্ন ধরনের নিত্য নতুন ফার্নিচারের সম্ভার। এছাড়াও একই ছাদের নিচে পেয়ে যাবেন ইলেকট্রনিকের বিভিন্ন সামগ্রী, যেমন এলইডি টিভি, এসি, ফ্রিজ, মাইক্রো ওভেন, ওয়াশিং মেশিন। এর পাশাপাশি আমাদের শোরুমে পেয়ে যাবেন প্লাস্টিকের বিভিন্ন নিত্য প্রয়োজনীয় সামগ্রী একেবারে সুলভ মূল্যে। এখানেই শেষ নয়, বিশেষ কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় অফার। তবে আর দেরি কিসের, যে কোনো প্রয়োজনীয় সামগ্রী স্বল্প মূল্যে নিজের করে নিয়ে যেতে আজই চলে আসুন আমাদের শোরুম কৃষ্ণ ফার্নিচার অ্যান্ড ইলেকট্রনিক্সে। আমাদের ঠিকানা মহেন্দ্রগঞ্জ, রাজীব গান্ধী পৌর ভবন, কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর। আমাদের যোগাযোগ নম্বর 9932313260 অথবা 7908746906। মহাসমারোহে উদযাপিত হচ্ছে সারা বিশ্বে ঈদ মিলাদ উন নবী। বিশ্বনবী হজরত মোহাম্মদের পবিত্র জন্মদিন উপলক্ষে ঈদে মিলাদ উন নবী সড়াম্বরে পালিত হচ্ছে। জাতি ধর্ম নির্বিশেষে এই দিনটিকে বিশ্বনবী দিবস বলা হয়। এই দিনটি বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে পালন করা হয়। রাজ্যের বিভিন্ন জায়গায়, বিভিন্ন প্রান্তে, শহর ও গ্রামাঞ্চলে জৌলুস বের করা হয়ে থাকে। এই জৌলুসে বিশ্বনবীর নাত শরীফ ও দারুদ শরীফ পাঠ করতে করতে পথ পরিক্রমা করে থাকে। উল্লেখ্য, আজ থেকে প্রায় 1400 বছর আগে 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল বিশ্বনবী হজরত মোহাম্মদের পুনর আবির্ভাব ঘটে, যা শুধু মুসলিমদের জন্যই নয় সমগ্র মানব জাতির কাছে আশীর্বাদ স্বরূপ। তাই এই দিনটি সারা বিশ্বে মুসলিমরা ঈদ অর্থাৎ খুশির দিন হিসেবে পালন করে থাকেন। তারা শান্তি, সম্প্রীতি ও মানবতার বাণী আজ গোটা দুনিয়ায় মানুষকে মুক্তির পথ দেখায়। 632 খ্রিস্টাব্দে একই দিনে অর্থাৎ 12ই রবিউল আউয়াল তার বিশাল হক
হয়। এই দিনটিতে ফতেহা দোয়াজ দহম বলা হয়। তাই আজ বোলপুর শহরে বিভিন্ন ওয়ার্ডে ধর্মপ্রাণ মুসলিমরা একত্রিত হয়ে জৌলুস মিছিল বের করে পথ পরিক্রমা করেন। ও গো মা আমিনা, তোমার লালের নেই তুলনা, মা গো তোমার লালের নেই তুলনা, তুলনা জামানা দিবনা। ও গো মা আমিনা, তোমার লাল নেই তুলনা, মা গো তোমার লাল নেই তুলনা। মেঘে সে ছাওয়া করে রোদ না লাগে গায়, গরম মরু পায়ের নিচে শীতল হয়ে যায়, মা গো শীতল হয়ে যায়। নহরানি বদনে হাওয়া চলে সনসনে, নহরানি বদনে হাওয়া চলে সনসনে, খেজুর পাতা হিলাই সব ডানা, মা গো তোমার লালের নেই তুলনা, জামানা দিবানা। ও গো মা আমিনা, তোমার লালের নেই তুলনা, মা গো তোমার লালের নেই তুলনা। জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকা। সর্বপ্রথম তো আমি সারা জগতের সারা বিশ্বের মানুষকে মুবারকবাদ দেব যে আজকে আমাদের নবী, ইয়ানি সারা বিশ্বের নবী, সারা জগতের নবী, সারা কায়নাতের নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আজকে দিনে এসেছিলেন এই দুনিয়ার জগতে। আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহর মধ্যে বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহ। কে কুল ইয়া রাসূলুল্লাহ বলে দেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি, আল্লাহর তরফ থেকে যে তোমাদের কাছে আল্লাহর ফজল নিয়ামত রহমত এসেছে তো তার জন্য তোমরা খুশি মানাও। তো বিরাদানে ইসলাম, কুরআন মজিদে অন্য জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমান রহিম, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যে নবী মুস্তাফা ইয়ানি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম সারা জগতের জন্য, সমস্ত ধর্মের জন্য আপনার রহমাতাল লিল আলামিন হয়ে এসেছিলেন, জানোয়ার কীট পতঙ্গ পশু পাখি সমস্ত কিছুর জন্য। ব্রাদার, যে সময়ে মানুষ আহাকারের মধ্যে ছিল, যে সময়ে মানুষ প্রবলেম পরেশানির মধ্যে ছিল, আপনার বৃষ্টি হচ্ছিল না, সবাই অপেক্ষায় ছিল যে কিছু একটা হোক, তো সেই সময়ে আমার নবী, আপনার নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জগতে এসেছিলেন। সাহাবারা, আপনার ফারিস্তারা জুলুস মানিয়েছিল এবং মিলাদ শরীফ মানিয়েছিল, নবী মুস্তাফা খুদ মিলাদ মানিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন খুদ মিলাদ মানিয়েছেন। তো যার জন্য আজ আমরা সকলে এখানে সমবেত হয়েছি, আজকে মিলাদ শরীফ আমরা পালন করব, তার সাথে সাথে আজ সকাল থেকে নিয়ে জুলুস বের করেছি, যে ফারিস্তারা জুলুস বের করেছিল। হযরত আব্দুল মুতাল্লিব বলেন যে আমি দেখতে থাকলাম যে কাবা শরীফের সেই রাত্রিতে আমি জিয়ারত করছিলাম, কে আনা আতুফু তিলকাল লাইলা, আমি সেই রাত্রিতে তওয়াব করছি, এমত অবস্থায় দেখলাম যে কাবা ঝুঁকে আছে আপনার নবী মুস্তাফার বাড়ির দিকে। আর তখন আমি দৌড়ে দৌড়ে যখন বাড়িতে প্রবেশ করলাম তো সেখানে গিয়ে দেখি খারাজান নাস এক বান্দা বেরিয়ে এলো, ও ইয়াদুহু সাইফু, তার হাতে তলোয়ার ছিল, এবং সে বলতে লাগলো আপনাকে এখন বাড়ির মধ্যে প্রবেশ করার অনুমতি দেওয়া হবে না, এই জন্যই যে সমস্ত আসমান থেকে নিয়ে জমিন অবধি সমস্ত ফারিস্তা এখন যতক্ষণ পর্যন্ত নবী মুস্তাফা জিয়ারত না করে নেবে ততক্ষণ পর্যন্ত আপনাকে ঘরে প্রবেশ করতে দেওয়া হবে না। তো ব্রাদার, সমস্ত ফারিস্তারা রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জন্য জুলুস মানিয়েছিল, তো যার জন্য আজ আমরা এই দিনটা বহুত মূল্যবান দিন, যেমন ঈদ আছে, বকরা ঈদ আছে, তো ঈদ ও বকরা ঈদ ও এই নবীর মারেফাতে, নবীর ওসিলাতে আমরা পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে লাউলাকা লামা খালাকতুল আজহার তুরুবি, ইয়া রাসূলুল্লাহ, যদি আমি আপনাকে সৃষ্টি না করতাম তো আমি যে রব আছি এটাও প্রকাশ করতাম না। তো নবীর পয়দাইশের জন্য, নবীর মিলাদের জন্য, আজকে দিনের জন্য খাস করে নবীর জন্য আমরা কোরআন পেয়েছি, নবীর জন্য হাদিস পেয়েছি, নবীর জন্য ফিকা পেয়েছি, নবীর জন্য সারা দুনিয়াকে পেয়েছি, নবীর জন্য আপনার মক্কা মদিনা শরীফ পেয়েছি। তো বিরাদান ইসলাম, নবীর জন্য সারা জগৎকে পাওয়ার জন্য আর সেই নবী এসেছেন, তো ঈদ বকরা ঈদের থেকে উত্তম হলো আজকের দিনটা, যার জন্য আজ আমরা খুশি মানাচ্ছি। আজকে সিন্নি বিতরণ হবে, আজকে বিরিয়ানি বিতরণ হবে, আজকে সমস্ত বাচ্চা বাচ্চা থেকে নিয়ে সবাই মারহাবা ইয়া রাসূলুল্লাহ নারা লাগাবে, আমাদের জন্য বহুত আনন্দময় দিন। আমার নাম মোহাম্মদ আজহার হোসেন। ধামাকা 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 পুজো, এবার আপনি তৈরি হয়ে যান
ফিনিশার্স ফ্যামিলি স্যালুনের সাথে। এখানে পুরুষ ও মহিলাদের হেয়ার স্পা, ফেসিয়াল, কেরাটিন ট্রিটমেন্ট, হেয়ার স্ট্রেটনিং, ড্যান্ড্রফ ট্রিটমেন্ট, আইব্রো, ম্যানিকিউর, পেডিকিউর, হেয়ার কাটিং, এছাড়াও ছেলেদের হেয়ার কাটিং, বিয়ার্ড ট্রিটমেন্ট, ফেসিয়াল করানো হয় এবং এখানে সমস্ত রকম প্রফেশনাল প্রোডাক্ট দিয়ে সার্ভিস প্রোভাইড করা হয়ে থাকে। তাই আজই আসুন দ্য ফিনিশার্স ফ্যামিলি স্যালুনে। আমাদের ঠিকানা কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর। বিশদে জানতে কল করুন 8942065646 বা 8820109489 এই নম্বরে।